সাড়েছে। নমস্কার বন্ধুরা, আর তোমাদের সকলকে বহুরানী মিতার এই ব্লগে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। তো এখন বাজে সকাল 6:30, আর উঠে গেছি। দেখো আজকে ছেলে স্কুল আছে, তাই ওকে এখানে জল খাইয়ে পাঠিয়ে দেব, আর আমি কিন্তু আমার কাজটা শুরু করে দেব। ওকে একটু ওই জুতোটা পলিশ করে রাখতে বলি, প্রতিদিনই করে আর কি, এই টাইমটাতে, মানে সকালে জল খেয়ে একটু টাইমে এটা করে ব্রাশ করে তারপরে স্নান করে। তো এখানে ব্রাশ করতে ব্যস্ত, আর ততক্ষণে কিন্তু আমি চলে গেছি রান্নাঘরে। স্নানের জন্য একটু গরম জল করে দিই, যাতে কিনা শরীরটা ভালো থাকে। আর এইখানে দেখো টিফিন তৈরি করছি আজকে, ওকে আমি ডিমের স্যান্ডউইচ করে দেব। তো তার জন্য ডিমটাকে আগে ভাজা করে নেব, মানে সেদ্ধ ডিম দিয়ে করব না, ভাজা ডিম দিয়ে করব। তো এর জন্য ডিমটাকে আগে একটু নুন দিয়ে, মানে একটু ঝুড়ি ভাজার মতন আর কি করে নেব, তারপরে তাতে একটু পেঁয়াজ মিশিয়ে দেব। এখানে পেঁয়াজটা কেটে নিলাম, আর ততক্ষণে জলটা গরম হয়ে গেছে, যাই ওকে দিয়ে আসি। ততক্ষণ স্নান করতে থাকবে, আর আমি কিন্তু এখানে টিফিন আর খাওয়া দুটোই রেডি করে নেব। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এখানে নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর তার সাথে মেয়োনিজ আর সস দিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এবার আজকে আমি ইউজ করছি এখানে ব্রাউন ব্রেড। এবার ব্রেডের মধ্যে এটাকে লাগিয়ে দেব ভালো করে, মানে এই মিক্সচারটাকে, ডিমের আর পেঁয়াজ আর মেয়োনিজ সস এর মিক্সচারটাকে ভালো করে লাগিয়ে দেব, আর ওপর দিয়ে দিয়ে দেব আরেকটা ব্রেড। চাইলে এটাকে একটু টোস্ট করেও দেওয়া যায়, কিন্তু আজকে আমি দিচ্ছি না, আজকে এমনিই দেব। টোস্ট করে দিলে না অনেক সময় আবার একটু শক্ত শক্ত হয়ে যায়, তাই মাঝে মাঝে এইভাবে দেই, এইভাবে কিন্তু রুটিটা ফ্রেশ থাকে অনেকক্ষণ। আজকে ওকে আমি এখানে 4 খানা পাউরুটি দিলাম, মানে পাউরুটি পিস, আর তার সাথে দিয়ে দিলাম একটা লাড্ডু। ফল থাকলে ফলও দিই, সেটাও ও খেতে খুব ভালোবাসে, কিন্তু আজকে ছিল না তাই এটাই দিলাম। সকাল 7:30 ওর গাড়ি আসে, তো তার জন্যই একটু আগে থেকে উঠে তৈরি করে ওকে রেডি করি। আর শার্ট প্যান্টটা আজকে ইস্তিরি করে রাখা হয়নি, নয়তো হাজবেন্ড কিন্তু ওর শার্ট প্যান্টগুলো আগে থেকে ইস্তিরি করে রাখে। আজকে আমি করে নিচ্ছি, ঝটপট করে এটা করে নিয়ে ওকে রেডি করে নেব। এবছর ওর বয়স হয়েছে 9+, কিন্তু ভাব কিন্তু একদম বড় সড়ো হয়ে গেছে, সব ব্যাপারে নিজে নিজে করতে হবে আর কি। যতক্ষণ ও রেডি হচ্ছে ততক্ষণ আমি ওর খাবারটা রেডি করে নিলাম। সকাল সকাল মানে এক পত্তরে কাজ শেষ হয়ে গেছে, এনে খা, এবার এমনি খাও, এখন জল ভরে নিয়েছিস? প্রতিদিন সকালবেলা এই মোজা পরা নিয়ে লাগে যুদ্ধ, মানে কিছুতেই ও ফোল্ড, মানে আমি ফোল্ড করতে দেব না, ও ফোল্ড করেই পড়বে। এমনিতেই মানে ছোটই মোজা, কিন্তু ও কিছুতেই পুরোটা পড়তে চায় না আর কি। যাই হোক, যেমন তেমন করে রেডি টেডি হয়ে এবার চললো স্কুলের জন্য, মানে রেডি হয়ে গেছে, নিচে গাড়ি আসবে, তার জন্য আমি ওকে ছাড়তে যাচ্ছি। আমি যাচ্ছি আয়ুষকে গাড়ি অবধি দিয়ে আসছে, গাড়িটা আসবে, কিছুক্ষণ দাঁড়াতে হবে, দেখি কতক্ষণে আসছে গাড়িটা। এখন বাজে সকাল 7:30, আর রাস্তায় দেখো বেশি লোকজন নেই, কিন্তু টুকটাক এই স্কুলের গাড়ি বেশি। স্কুলের গাড়ি দেখলেই খুব খুশি হয়ে যায়, মানে এবার তো স্কুল যাওয়ার পালা, স্কুলে যেতে বরাবরই খুব ভালোবাসে ও। বাই। আর এখানে দেখো শাশুড়ি আর বৌমা মিলে বসে গেছি শাক ভাজতে।
আজ বাড়িতে রান্না হবে কলমি শাক, তার জন্যই দুজনে মিলে ঝটপট বসে করে নিলাম, মানে শাকগুলোকে বেছে দিল মা আর আমি এখানে কেটে নিয়েছি। দাদা কি হয়, কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় মিলে করলে। চলে এসছে দুধওয়ালা, আর আমাদের দুধওয়ালার আসার কোনো টাইমে ঠিক নেই, দুপুর 12টা 1টা যখন ইচ্ছে আসে, যতই বলি না কেন টাইম কিছুতেই চেঞ্জ করে না, দেখে নাও টাইমটা। যার জন্য কি হয়, দুধটা আসার সাথে সাথেই আমাকে গরম করতে হয়, না হলেই ব্যাস দুধ কেটে গেল, দুধ ছানা হয়ে যাবে আর কোনো কাজেই লাগবে না। এখানে ঝটপট দুধটা গরম বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে কিন্তু আমার ভাতটাও মনে হয় ফুটে এসছে, একটু দেখে নিচ্ছি। ভাত হয়ে গেছে, তাই তাড়াতাড়ি এটাকে মাড়টা গেলে চলে যাব কিন্তু অন্য কাজ করতে, মানে বাকি কাজও তো আছে। ইউটিউবে আসার আগে আমি জানো তো 2 বছর একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেছি, মানে ছেলের যখন বয়স ছিল 6 বছর তখন ঢুকেছিলাম, আর তারপরে 2 বছর কাজ করার পরে মানে ওর যখন 8 বছর হলো তখন চাকরিটা আবার ছেড়ে দিয়েছি, কেন না ছেলের কথা ভেবেই। ও দেখছিলাম আস্তে আস্তে ও যখন বড় হচ্ছিল মানে একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছে, পড়াশোনার প্রতি মন ছিল না, টিভি দেখতো বেশি বেশি, আর ওর এই সমস্ত কাণ্ড দেখে আমি আর থাকতে পারলাম না। আমি বললাম না কাজ তো হবেই, কিন্তু আমাকে আগে কিন্তু ছেলেকে মানুষ করতে হবে, আর একবার যদি হাত থেকে বেরিয়ে যায় বাচ্চারা তাহলে কিন্তু আর কিন্তু মানুষ করা সম্ভব না, আর ওর জন্যই আজকে আমি কাজ ছেড়ে দিয়ে বাড়িতে আছি। তবে হ্যাঁ, বলতে পারো আবার ওর জন্যই কিন্তু ইউটিউবে আসা, ও খুব ওর খুব বিশেষ করে ভালো লাগে, আর ও আমাকেও অনেকবারই বলেছে মা তুমিও তো করতে পারো, বলো দেখো কত আন্টিরা কত কিছু করছে। সত্যি কথা, ওর এই কথাগুলো কিন্তু আমাকে খুব ইন্সপায়ার করেছে, আর সেখান থেকেই চলে এসেছি আমি এই ইউটিউবের যাত্রায়। আর তোমাদের ভালোবাসা তার তো বলার কথাই নেই, এত ভালোবাসা দিয়েছো তোমরা, মনটা একদম আমার কিন্তু আনন্দে ভরে যায় যখনই ভাবি তোমাদের কথা। এখন বাজে বেলা প্রায় 12টা, আর এতক্ষণে টাইম হয়েছে একটু জল খাবার খাওয়ার, তাই দুজনের খাবারটা একসাথে নিয়েই চললাম। না বসো, খাওয়া না মানে বাবা সকাল সকাল তো আইসকে পাঠিয়ে দিয়ে তারপরে ঘরের কাজকর্ম করে একটু এদিক ওদিক গোছগাছ করলাম, রান্না করলাম, সব থেকে বড় হচ্ছে ভাত ডাল ভাজা মোটামুটি হয়ে গেছে, শাকটা বাকি আছে আর একটা তরকারি করবো ভাবছি। আর চাটা হচ্ছে শান্তির জিনিস, মেয়োনিজ নাকি? আরে দেখো না এখানে একটা ভালো কমেন্ট এসছে, একটা লস্যি বানিয়েছিলাম না যেটা আমাদের খড়গপুরে দিয়ে দেওয়া ছিল, তো যেখানে তুমি আমাকে লস্যি খাইয়েছিলে খড়গপুরে, তো ওখান থেকে একজন আছে শ্রেষ্ঠা দে ওনার নাম, উনি বলছেন আর কি আমিও খড়গপুরের বাসিন্দা, ইন্দাতে থাকি, আমি গোলবাজারে লস্যির দোকানটায় যাই, খুব ভালো লাগলো নিজের জায়গার নাম শুনে, আমি আর মা আপনার ভিডিও প্রতিদিন দুপুরবেলা দেখি, আজকে থেকে মা আরো ভালো করে দেখবে। দারুন দারুন, ও এত সুন্দর কমেন্ট পড়লে কার নাম ভালো লাগবে তাই না বলো? আমি তাই ওনাকে আবার রিপ্লাই করে দিলাম, তো এরকম একজন একজন করেও যদি পাকে আনলি তাদের কিন্তু মনটা খুশি হয়ে যায়। ও আরেকটাও কমেন্ট আছে, এই যে আজকে যে ভিডিওটা দিয়েছি না ওখানে আছে পূজা সরকার বলে, উনিও অনেক মানে লাভ এমোজি দিয়েছেন, উনিও কিন্তু মাঝে মাঝে কমেন্ট করেন, ওনাকেও রিপ্লাই করতে হবে, একটু পরে ভালো করে বসে রিপ্লাই করবো, এখন যাই এখন বাকি কাজটা করে। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, কবে আজকে? হ্যাঁ আজকে নিতে পারবো, একদম অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম এর সামনেই এসে যে গেটটা আছে বড় ওটাতেই। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, আজকে আসবেন তো? সরি আর ঠিক আছে, শোর তো হ্যাঁ বললো তো আজকে বিকেল 6টা থেকে রাত্রি 10টার মধ্যে। আ তুলপা আজ আনে ওয়ালা হে, ইয়ে আমারা জো হ্যায় ছোটা সা ফ্রিজ হ্যায় ইসকো অলবিদা কেহনা পড়েগা, 10-12 সাল সে জ্যাদা নিয়ে আয়া হ্যায় সাথ, বাই বাই ফ্রিজ,
লাস্ট এভারেজ কাজ। সমান করান দেন দাদ আর ভাজা, তার সাথে সাথে শর্ট করে নিয়েছি। এবার যেটা করবো হচ্ছে এটা হচ্ছে সরি ছানার ডালনা। তো এই ছানা মানে হচ্ছে দুধ ছিল, দুধটাকে কাটিয়ে ছানা বানিয়ে রেখেছি, আর পরে সেই ডালনাটা বানাবো একদম সহজ পদ্ধতিতে। চলো দেখে নিই। এখানে আছে আমাদের ছানা, ছানাটা নিয়ে নিবো আমি। এটা দু প্যাকেট দুধের ছানা আছে এখানে, হলুদ দিয়ে দেব, হলুদ, লঙ্কা গুঁড়ো একটু দেই, তার সাথে দেব এখানে একটু ধনে গুঁড়ো, আর যেটা দেবো সেটা হচ্ছে একটু জিরে গুঁড়ো। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, তো এটাকেও দিয়ে দেবো। এটা হচ্ছে মেইন বাইন্ডিং করার কাজে লাগে, তো এই জন্য এটাকে দিলে দু চামচ মতন এতে দিয়ে দিন। আর এটার মধ্যে দিতে হবে যেটা সেটা হচ্ছে নুন। নুন তো দিতেই হবে, নুন তো দিতেই হবে, লবণ ছাড়া তো খাস খায় না। একটুখানি ঘি, দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। ক্যা হো গিয়া ইতনা হালত খারাপ, জলদি যাও মুহ ধো কে আও, ঠিক হ্যাঁ টাইম হো রহা হে খানা খানা। এই আমার নতুন কড়াই, আজকে নতুন কড়াই চালান। দাঁড়া আসছি। ছানাটাকে তো আগে থেকে ভালো করে মেখেই রেখেছিলাম, এবার সুন্দর গোল গোল করে এটার একটা বল বানিয়ে নিচ্ছি। গরমের মধ্যে রান্না করে থাকা যে কি কষ্ট সেটা যারা করে তারাই জানে। ছানার বলগুলো বানাতে বানাতে হঠাৎ করে মনে পড়লো একটু কিসমিস দিয়ে দিলে দারুণ লাগবে কিন্তু, তাই কিসমিসটা বের করে প্রত্যেকটা বলের মধ্যে একটা করে কিসমিস দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে লাল লাল করে দুপাশে মানে দুপাশে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই বেশ সুন্দর ভাজা হয়ে যায় কিন্তু, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। ডালনা বানানোর জন্য এখানে দেখো নিয়ে নিয়েছি আলু, আর আলুটাকে একটু ভালো করে ভেজে নেব, একটু নুন আর হলুদ দিয়ে দেব, তাতে কিন্তু তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি। একটু ঢেকে নিয়ে করলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই, আর এটাকে আমি এবার তুলে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়ে দেব জিরে আর তার সাথে গরম মশলা। একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব টমেটো। টমেটোটাকে একটু ভাজা ভাজা করে মানে একটু কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেব একটুখানি আদা বাটা আর তার সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তাতে একটু ক্রিম দিয়ে দেব, ক্রিমটা যদি অপশনাল চাইলে নাও দিতে পারো। আর একটু ঝোলটা ফুটে আসলে তাতে এই ডালনাগুলো মানে কোফতাগুলো দিয়ে দেব। আরেকজন এসে গেছে আমার সাথে এই ছানার বড়া খাবে বলে, তো বলছে বেশ ভালোই হয়েছে। বড়াটা শুকিয়ে গেছে বলে দেখো পাখি উঠছে খালি। এটা হয়ে গেছে, হ্যাঁ আমি যা একটু স্নান করে আসি। আর এই দেখো স্নান করে বেরোলাম এখন সবে, মানে সত্যি কাজ করতে করতে কি করে সময়টা পার হয়ে যায় মানে বুঝতেই পারি না। গরমে একটু পাখাটা চালায়, উফ।
স্নানের শেষে একটুখানি নিজের পরিচর্যা তো করতেই হয়, মানে ত্বকের পরিচর্যা, তো যার জন্য একটু টোনার লাগিয়ে নিলাম, আর এর সাথে লাগিয়ে নেবো একটু ক্রিম। বিশেষ কিছু আমি করি না, এই একটুখানি আমার জন্য যথেষ্ট, সময়ও পাই না, তারপরেও আবার করব, আবার লাগাবো, এটা ওটা সেটা করার সময় হয়ে ওঠে না। তবে মেয়েদের কি জানো তো, একটুখানি না করলেও হয় না, ভাবি করব কিন্তু কিছুতেই সময় বের করতে পারি না। তো চলে এসেছি আমরা অন্তিম পর্বে বলতে পারো, মানে যেখানে যদি দেখাবো আমি আজকে কি রান্না করেছি। এখানে করেছি আম দিয়ে টক ডাল, মসুর ডালই করেছি আজকে, আর তার সাথে করেছিলাম এই যে কলমি শাক যেটা নাকি তখন কাটছিলাম বসে বসে সেইটাই, আর আর করেছি এখানে দুপুরবেলা কেবে নাকি কুন্দরি বল না, সেই কুন্দরি আর আলু দিয়ে একটু ভাজা আর কি। তো এটা তো করেই এগুলো তো তোমরা মানে আমি করেছিলাম আগে, যার জন্য আর কি আলাদা করে দেখালাম। আর যেটা কি মেন স্পেশাল আজকে সেটা হচ্ছে এই যে দেখছ, এটা হচ্ছে বলতে পারো ছানার তরকারি বা ছানার কি বলবো ছানার মালাইকারি এরকম টাইপের আর কি, সবই ভালোই হবে। সো তা আমার বাড়িতে তো 6-7 জন লোক, তো সেই হিসেবেই ঝোলটা রেখে যাই হোক। চলো তাহলে এবার খাওয়াটা পারি কি, তোমারা তো খিদে পেয়েছে নাকি? একটা নামিয়ে রাখ, শুতে হবে তখন 11টা বেজে গেছে। ওই পেন্সিলের ইয়ে গুলো সব ফেলে দিয়ে যা ডাস্টবিনে, সারাদিনই তো দেখলেই আজকে সত্যি কথা বলতে একটু টাইম পাইনি, এত কাজ ছিল, মানে মোটামুটি খেতে খেতে 3টে বেজে গেছে। আর বিকেলবেলা তো এই আয়েশটা করিয়েছিলাম, আবার একটু বাজারে গিয়েছিলাম, তো এই করে টোরে শেষ করে এখন 11টা বাজে, এতক্ষণে কাজ শেষ হলো। এখন একটু যেটা করব সেটা হচ্ছে এডিট করব, একটা কিছুটা এডিট আমি করে নিই, তাহলে পরে মানে হাজব্যান্ডের বাকিটুকু করতে খুব সুবিধা হয়। আর পড়ার সময় হয়েছে এখন, তাহলে বই বের করলি কেন এখন? না আমি লাইট অফ করে দেবো। হ্যাঁ পড়া ভালো সেটা আমি জানি, তোমরাও সেটা বলবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে টাইমিংটাও তো ম্যাটার করে তাই না? তো যখন তখন বই নিয়ে বসলেই হবে, ভালো লাগে বলে মানে টিভি দেখা বাদ দিয়ে তখন পড়ো না, তখন বলবে না, এই হলো ব্যাপার। চলো তাহলে আজকে টাটা এখানেই, গুড নাইট।